তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কোনোখানে ফোন দিলে বা আপনার সেটে ফোন আসলে আপনার সেটের আলোটা বন্ধ হয়ে যায় কেন এবং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখাব। তো সেটিংগুলো কতগুলো সেটিংস আছে সেই সেটিংসগুলো আমি থেকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি এখান থেকে যদি কাউকে ফোন দিই বা আপনি যদি এভাবে কোনো ফোন দেন কাউকে তাহলে হয়তো আপনার যে ডিসপ্লে আলোটা আছে সেই আলোটা হয়তো নেবে যায়। আমার সেটটা একদম ঠিক আছে, যার কারণে আমার সেটটা নেবলো না। তো আপনি কীভাবে আপনার সেটটা এরকম ঠিক করবেন সেটা আমি এবার আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেক সেটের সেটিংসে একটা অপশন থাকে বা অনেকের সেটে থাকে না, হয়তো অনেকগুলো সেটে থাকে। তো সেই সেটিংসটা যদি আপনি সেট করেন, হয়তো বা চালু হয়ে আছে, সেই সেটিংসটা যদি কিছু সেটিংস আপনি সেট করেন তাহলে হয়তো আপনার সেটটা ঠিক হতে পারে। তো এই সেক্ষেত্রে সেটিংসে প্রবেশ করবেন, প্রবেশ করার পর সেটিংসে গিয়ে সার্চ করবেন যে প্রক্সিমিটি সার্ভিস। তো এই অপশনটা দিয়ে যদি আপনি সার্চ করেন হয়তো আপনার সেটিংসে যদি থাকে এই অপশনটা তাহলে আসবে। তো অনেক সাধারণত ফোনও তো থাকে না, যেমন আমার সেটে নাই, যার কারণে আমি এর সমাধান বিকল্প সমাধান হিসেবে আমি একটা প্লে স্টোর থেকে প্রক্সিমিটি অ্যাপস ইনস্টল করব, কারণ আমার সেটিংসে সেটা দেওয়া নাই। তো আমি এখান থেকে একটা অ্যাপস ইনস্টল করে সেটা আমার সেটে সেট করে নেব। তো দেখেন এখান থেকে যদি আমি প্রক্সিমিটি সেন্সর লিখে সার্চ করি তাহলে কতগুলো অ্যাপস চলে আসছে। তো এইখান থেকে ইচ্ছা মতো আপনি একটা ডাউনলোড করে নিতে পারেন, কারণ সবগুলো অ্যাপস দেখছেন উপরের দিকে। তো আমি যে দ্বিতীয় নম্বর অ্যাপসটা এটা ইনস্টল করব, তো আপনি প্রথমটাও ইনস্টল করতে পারেন, সমস্যা নেই। তো প্রথম অ্যাপসটা ইনস্টল করব, ইনস্টল করার জন্য ইনস্টল টাস্ক করব। তা তারপর এখান থেকে কিছু অপশন আমি অন করে দেব, যে প্রক্সিমিটি সার্ভিসের জন্য সেন্সর যে স্ক্রিন অন অফ এই অ্যাপসটা আছে সেখান থেকে কিছু অপশন আমি অফ অন করে দেব। তারপর দেখবেন যে আপনার সেটটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তো যাদের প্রক্সিমিটি সেন্সর সেটিংসে আছে তারা কী করবেন, সেখানে ঢুকবেন এবং সেই যে অপশনটা আছে সে হয়তো কোনো কারণে অফ হয়ে আছে, তো ওই অপশনটা আপনি জাস্ট চালু করে দেবেন। তারপর দেখবেন যে সেটে অন অফ হওয়া সমস্যাটা সমাধান হবে। তো এখন দেখা দুই তিনটা সেটিংস আছে, সেই সেটিংস কয়টা করতে হবে। তো আমি এখান থেকে ওপেনে টাচ করব। তো সরাসরি আমার স্ক্রিনে হোম স্ক্রিনে চলে আসলাম। ওই হোম স্ক্রিনে আসার পর এখান থেকে দেখেন অ্যাপসটা আমার দেখাচ্ছে, এই অ্যাপসটাতে আমি প্রবেশ করলাম। তারপর দেখেন এখান থেকে সার্ভিস অ্যানেবল, ওই অপশনটাতে আমি একবার টাচ করব যে অ্যাপস এই সার্ভিসটা আছে সেটাকে অ্যানেবল করব। তারপর দেখেন ওকে অপশনে টাচ করব, ডিসক্লেমার এখানে কিছু লেখা থাকে। তো এখান থেকে টাচ করার পর এখান থেকে দেখেন স্ক্রিন অন, তো এই স্ক্রিন অন অপশনটাতে আমি টাচ করব। তো যখন থেকে আমি এই স্ক্রিন অন করে রাখবো তখন থেকে কিন্তু আমার সেটের কিন্তু কল দেওয়ার সময় এবং বল আসার সময় কোনো প্রকার সমস্যা হবে না, আলো নিভবে না স্ক্রিনের। তো তারপরও আরও কিছু পরামর্শ আমি আপনাদেরকে দেব। তো আপনি সেটিংসে যাবেন, প্রথমে সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখবেন নিচের দিকে আসলে, তো এখন আপনাকে চলে যেতে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন একটা অপশন আসে এখানে। তো আপনিও সেই অ্যাপস অপশনগুলোতে যাবেন। তো তারপর এখান থেকে দেখবেন ফোন একটা অ্যাপস দেওয়া আছে এখানে, তো এই ফোন অ্যাপসটাতে টাচ করবেন। এটা আপনার সেটের ফোন বা কলের যত প্রকার সেটিংস আছে সবগুলো এখানে। তো নিচের দিকে আসলে দেখতে পারবেন ফোন অ্যাপস ওপেন ডিফল্ট ব্যাটারি ডাটা, এখান থেকে যে স্টোরেজ একটা অপশন পাবেন দেখেন, এই স্টোরেজ অপশনটাতে আপনি টাচ করবেন। তারপর দেখেন ঠিক ডান দিকে ক্লিয়ার ক্যাশ, মানে আপনার যে ফোনটা আছে সেটার আসলে স্টোরেজটা আপনি কী করবেন কমিয়ে দিবেন বা অ্যাপসটাকে পরিষ্কার করবেন একবারে। তো এটা ক্লিয়ার ক্যাশ করার পর দেখবেন একবার দুই একবার সেটটাকে অফ এবং অন করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার সেটটা ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।